আহলে হাদিস বা লামাজহাবি কারা, তাদের পরিচয় কি? পৃথিবীতে কিছু মানুষ সাহাবিগণের পর থেকে নিয়ে মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে। তাদের পরিচিত নাম ভারত বাংলাদেশ পাকিস্তানে আহলে হাদিস, অন্যান্য দেশে তাদেরকে সালাফি বলা হয়, কোনো কোনো দেশে আহলে সুন্নাহ বলা হয়। মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে যারা, তাদের বৈশিষ্ট্যগত নাম আহলে হাদিস। যারা মানুষকে শ্রদ্ধা করে কিন্তু অনুসরণ করে না, তারা বড় বড় ইমামকে শ্রদ্ধা করে, তারা বলে আবু হানিফা রাহেমাহুল্লাহ, তারা বলে ইমাম মালিক রাহেমাহুল্লাহ, আল্লাহ তার প্রতি দয়া করে। আব্দুর রাজ্জাক সাহেব এসেছেন, তারা সম্মান করে রান্না বান্না করে খেতে দিয়েছেন। আব্দুর রাজ্জাক সাহেব বাম হাতে পানি খাচ্ছেন, তারা বাম হাতে পানি খাবে না, কথা বুঝতে পারলেন না? তারা মানুষের কথাকে মানে না, তারা মানুষকে শ্রদ্ধা করে। আব্দুর রাজ্জাক সাহেবকে শ্রদ্ধা করছেন, আব্দুর রাজ্জাক সাহেবকে তারা অনুসরণ করবেন না। পৃথিবীর কোন মানুষকে অনুসরণ করে না তারা, অনুসরণ করে মাত্র একজন মানুষকে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাকি বড় মানুষকে তারা শ্রদ্ধা করে, কোন মানুষের মতামতকে মানে না যা, তারাই হলেন আহলে হাদিস। তারাকেই এদেশে লামাঝাবি বলে, এদেশে বিভিন্নভাবে গালিগুলোজ দিয়ে তারা প্রকাশ করে থাকে। তারাও জানে না ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত বড় লামাঝাবি ছিলেন। তারা যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে সত্য সত্য জানতেন, তাহলে এত কিছু করা লাগতো না, তারা আমাদের আগে থাকতেন। ইমামগণ কোরআন এবং সহিহ হাদিস মানার ব্যাপারে তারা সবচেয়ে শীর্ষস্থানে। ফিরকা নাজি একটা বই আছে, পড়ে দেখুন, এই বিষয়ে অনেক বই আছে, সেসব বইয়ে পড়লে বুঝতে পারবেন। অযথা এই নাম দিয়ে সে নাম দিয়ে আমাদের বদনাম করা হচ্ছে, উপেক্ষা করা হচ্ছে, নানানভাবে চ্যালেঞ্জ করা হচ্ছে। এই তো আসলে ক্ষমতা, অথচ ক্ষমতা চিরদিন ঠিক থাকবে না। যেদিন ক্ষমতা থাকবে না সেদিন কি বলে? বিচার মাঠে যদি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে আল্লাহ বলেন, তুমি কি মানুষকে মানতে বলেছিলে যে আমাকে মানো, তখন তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ না 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 আমি কাউকে মানুন বলিনি, তখন আপনার কি হবে? তখন বুদ্ধি বিবেচনা করে দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করুন। বুদ্ধির দাম আছে, বোকা মানুষের কোনো বিচার নেই। যার বুদ্ধি যত বেশি তার বিচার তত কঠিন। আহলে হাদিসের সূচনা হয়েছে ভারত হতে? জি না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হুজ্জাতুল্লাহ বালিগা লিখেছেন, 400 হিজরি পর্যন্ত কোনো মাঝহাব ছিল না। তাহলে মাঝহাবের আগে থেকে আহলে হাদিস, ইমামগণ আহলে হাদিস, সব বড় বড় বিদ্বান আহলে হাদিস। মাঝহাব 400 হিজরির পরে নিয়েছে শাইখুল হিন্দ ওস্তাদুল ওস্তাদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। তিনি কলম লিখেছেন হুজ্জাতুল্লাহ বালিগায়, 400 হিজরির আগে কোন মাঝহাব ছিল না। মাঝহাব মানা ফরজ, এই কথাটুকু বিপর্যয় কত কঠিন তা বিচারের মাঠ ছাড়া সে বুঝতে পারবে না। ভারতে আহলে হাদিসের সূচনা নয়, সাহাবীগণ থেকে না আহলে হাদিসের সূচনা, তাবেই থেকে আহলে হাদিসের সূচনা, তাবে তাবেই থেকে আহলে হাদিসের সূচনা। বাংলাতে একটা বই পাওয়া যায় আহলে হাদিস, আহলে হাদিসের পরিচয়, লেখক হাফেজ জানের বাড়ি কলিকাতা মেটিয়ে বলছে। দেখেন সিরিয়াল আহলে হাদিসের পরিচয় দেওয়া আছে। ভারতে আহলে হাদিসের জন্ম, ইংরেজদের যুগে আহলে হাদিসের জন্ম, আহলে হাদিস ইংরেজদের দালাল, এগুলো হলো ক্ষমতার কথা। ক্ষমতা চিরদিন থাকবে না, এই ধরনের কথা থেকে বেঁচে থাকুন। যারাই কোন মাঝহাব মানে না, কোন লোককে মানে না, আল্লাহ রাসূলকে মানে, তারাই আহলে হাদিস। ওটা তো একটা পরিচিত নাম। আহল মানে অনুসরণ, আর হাদিস মানে হাদিস। হাদিসের অনুসরণ করে যারা, তারাই আহলে হাদিস। যারা কোনো মাঝহাবের আশ্রয় নেয় না, যারা কোনো ব্যক্তির আশ্রয় নেয় না,
সময় একেবারে কেয়ামত পর্যন্ত তারা কোনো ব্যক্তিকে হিসাব করে না, শ্রদ্ধা করে মাত্র। আহলে হাদিসেরা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একটি শিরকি বাক্য, জি না, এটা আহলে হাদিস মনে করে না। যারা এটা তদন্ত করেছে তারা ভুল করেছে, যারা বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ শিরকি বাক্য তার একটা জোরালো জবাব দিয়েছে আকরাম উসমান বিন আব্দুস সালাম। মুস্তাদরাকে হাকিমের দ্বিতীয় খণ্ডে আছে এই হাদিসটি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মনে রাখবেন, যাতে শুধুমাত্র আল্লাহর সাক্ষী থাকে তাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাত তাইয়্যিবা, যাতে দুইজনের সাক্ষী থাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তাকে বলে কালিমা শাহাদাত। কালিমাত তাইয়্যিবার প্রমাণ দেখবেন, কালিমাত তাইয়্যিবা দেখেন, প্রমাণ পেশ করছি, আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ, এটা নাম হল কালিমাত তাইয়্যিবা, মুহাম্মদ রাসূলুল্লাহ, এটাই শেষ, দেখবেন এটার প্রমাণ। তোমরা তোমাদের মনুষ্য ব্যক্তিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দাও, আর কোন কথা নাই সামনে, এটুকুই শেষ। বুখারী মুসলিমে যে হাদিসটা এসেছে কিয়ামত পর্যন্ত, অতদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা মানুষ, এই হাদিসটা যখন বাইহাকিতে এসেছে তখন এসেছে যতদিন পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা হাদিস পেশ করলাম, একটা মুসলিম, একটা আবু দাউদ, একটা বাইহাকি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন তো এর এই কালেমার নাম কি? কালেমা তাইয়্যিবা। এবার কালেমা শাহাদাত, কালেমা শাহাদাতের এক নম্বর রূপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, মুস্তাদরাকে হাকিম দ্বিতীয় খণ্ড, দুই লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ বাইহাকি দারিমি দাইলামি দারেকুতনি মুসনাদে সাহিব সৈয়দ নেহিবান সৈয়দ আওয়ানা মুসনাদে কাহাকিম মুসনাদে বাজার মুসনাদে আহমদ মুসনাদে ইয়ালা, পৃথিবীতে যত হাদিস গ্রন্থ আছে সবটা পেয়েছে। তিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, পৃথিবীর সব হাদিস গ্রন্থে আছে। তিনটা রূপ, একটা আছে বাইহাকিতে যেটা আমরা মুস্তাদরাকে হাকিমে যেটা আমরা বলি, আর বাকি দুইটা সব হাদিস গ্রন্থে আছে। এটা জয়ী বর্ণনা সূত্র, জয়ী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কিন্তু এইটা যে অর্থ দেয় সেই অর্থ এই দুটা দেয়। এটার মানে হলো আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই বাক্যগুলো তার ভিতরে ঢুকে আছে। তিন আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই তিনটা কালেমার একই অর্থ, যার জন্য এটাকে বলা হয় অর্থগত সহি। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ আমরা বলি, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বললে শিরক হবে বলেছে তাদের তদন্তে ভুল আছে। কথা স্পষ্ট হয়নি? আপনারা আহলে হাদিস বা আহলে হাদিসরা নাকি পুরুষের সালাতে মহিলারা ইমামতি জায়েজ মনে করেন? জি না, আমরা কখনো এই কথা দেখিনি, আমি কোনোদিন এই কথা শুনিনি, আর আমি 90 সাল থেকে মাঠে আছি, কত বছর চলছে? 28 বছর চলছে, আমি পায়ে হেঁটে প্রোগ্রাম করেছি, অন্তত 6 থেকে 8 কিলোমিটার হেঁটেছি, পায়ে হেঁটে চলে গেছি, একটা ব্যাগ হাতে গেলে গাড়ির হিসাব তো বহুদিন পড়ল, তখন মানুষ আমাকে দিত 20 টাকা, তারপর 50 টাকা, তারপরে দেখলাম 100 টাকা, তারপরে কিছুদিন 200 টাকা, তারপরে 300 টাকা, তারপর দেখলাম 500 টাকা। এখন মানুষ সব রকমই করে, মোটেই না দিয়ে পরীক্ষা করে যে দেখি কি হয়,
তা আমি কোনোদিন কিছু বলিনি। অনেক সেই আপনার দিনাজপুর অনেক পর 9,000 টাকা বিল কিছুই দেয়নি, মানিকগঞ্জে এসেছি 4,000 টাকা 5,000 টাকা দিয়েছে, 11,000 টাকা বিল পরীক্ষা করে দেখে আর কি। তো ওর কথাই চূড়ান্ত, কত বছর হলো 28 বছর, 28 বছরে কেউ কোনোদিন যদি বলতে পারে আব্দুর রহমান সাহেব পথ খরচ চেয়েছিল, তাহলে আমি জাতির সামনে কথা বলব না। আব্দুস সবুজ তার যা জন্য প্রমাণ, আমি সিলেট এসেছি, আব্দুস সবুজ যদি বলতে পারে যে আব্দুর রহমান সাহেবকে টাকা দেওয়ার সময় মুখটা একটু কেমন কেমন দেখেছিলাম, তাহলে আমি জাতির সামনে কথা বলব না। এটা আমার আজকের কথা না, টাকা আমার পিছে ঘুরি, আমি আল্লাহর রহমত কোনোদিন টাকার পিছে ঘুরিনি। আল্লাহর অনেক দয়া, আল্লাহর দয়া মাঝে মধ্যে আমি সিজদায় শুকর আদায় করি। আমার বেতন লাগে প্রতি মাসে 10 লক্ষ শিক্ষক শিক্ষিকাদের বেতন, এক মাসের বেতন দিয়ে একটা বিল্ডিং তৈরি হবে, আমি নিজেও বুঝি না এগুলো কিভাবে হয়। মসজিদের কাজ চলছে, একসাথে 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারে। ওরে আপনারা আমি হিসাব করলে আমাকে ইঞ্জিনিয়ার বলছে 6 কোটি টাকা খরচ হবে, ওদের টাকা বলবেন না, ওটা দিয়ে আমাকে টেনশন ফেলেন না, ওই জিম্মেদারি আমার নয়, কাজ করতে হবে এই জিম্মেদারি আমাদের, কাজে লেগে থাকেন ব্যবস্থা আল্লাহ করবে ইনশাআল্লাহ, করছেন তো আমি তো দেখতে পাচ্ছি। তো পুরুষ এবং মহিলা, মহিলারা পুরুষের মমতি করতে পারে এই কথা ঠিক নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কথা বলেননি। আমাদের উপর এটা অপবাদ, তাকে কথা ফেরত নিতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। টুপি পাঞ্জাবি নাকি ভিক্ষা বৃক্ষি পোশাক বলে, পাঞ্জাবা পাঞ্জাবি ভারতের পোশাক, যারা আলেম ওলামা তাদের এটা পোশাক, এইটা কোনো গুরুত্বপূর্ণ বা জরুরি পোশাক নয়। যারা এদেশে ভিক্ষা চায় তারাও পাঞ্জাবা পাঞ্জাবি পরে থাকে, সেই জন্য বলছি। তাছাড়া এরকম পোশাক হওয়া হয় কেন, এটা কেন হবে? রবার্ট ক্লাইভের পরিকল্পনাতে এগুলো ঢুকেছে, রবার্ট ক্লাইভের হিসাবে এগুলো হয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো এনজিও ওইগুলো পরিবর্তন করেছে। মোগলদের আমলে একই প্রতিষ্ঠান থেকে পুরো চলত, মাদ্রাসা চলত। তো প্যান্ট আর কোট পড়লে হবে মিস্টার, আর পাঞ্জাবি আর টুপি পড়লে হবে মোল্লা, এটা হলো তাদের পক্ষ থেকে ঘৃণিত শব্দ। এখন ওদের চলে গেছে, এখন যারা মাদ্রাসায় পড়ে তারা অনেক টাকা মারে, আলহামদুলিল্লাহ অনেক পয়সার মালিক। ও যারা মাসে 2 লক্ষ 5 লক্ষ ইনকাম করে তারা এদের কাছে টিকতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেখ ফেতরা কি টাকা দিব না চাও? আল্লাহ রাসুলের ছিল স্বর্ণের টাকাও ছিল রূপার টাকাও ছিল, রাসুল সাল্লাল্লাহু টাকার কথা বলেননি। অতএব টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, এটাই চূড়ান্ত, শস্য দিয়েই ফেতরা আদায় করতে হবে। কেউ যদি না নেয় ফেলে দেন, শেষ পর্যন্ত ফেলা দেওয়াতে একটা কথা আছে। মসজিদে দিয়ে দেন, যারা জিম্মেদার তারা বিক্রি করে টাকার ব্যবস্থা করবে, আপনি টাকা দিয়ে যান, যারা জিম্মেদার তাদের কাছে চাওয়াটা দিয়ে চলে যান, আপনার জিম্মেদারি শেষ হয়ে যান। তারপরে যারা দায়িত্ব পালন করছে তারা এটা কি করবে বুঝুন, বুঝাতে পারিনি কথা। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না, দেশের লোক করছে যে সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে সারা পৃথিবীর মানুষই গুণাগার, এ কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত প্রতি কোনোদিন আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় না, সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে, এ কথাই ঠিক। কোরআন খতম পড়ানো ও বুখারি খতম পড়ানোর বৈধতা কি? বুখারি খতম নয়, কোরআন পড়া খতম নয়, কোনটাই নয়। আমরা কি বুখারি খতম করি নাই কি না? আমরা সমাপনী উপদেশ বৈঠক ডেকেছি, খতম বুখারি নয়, আর আমরা ওই আলোচনাও রাখিনি। আমরা আমাদের জামিয়া সালাফতিকে 20 জন ছেলে আবার বুখারি পড়া শেষ করেছে। আমাদের আলোচনাতে ডক্টর মুসলিহউদ্দিন বুখারির প্রথম হাদিস এবং শেষ হাদিস নিয়ে আলোচনা করেছে।
কাজে আমরা খাতমে বোখারি ওরকম করি না, খাতমে বোখারির ওরকম অনুষ্ঠানও ওই ধরনে করি না। সাথে সাথে খাতমে কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, খাতমে কোরআন কোরআন খতম করে তাহলে পড়তে হবে এই নীতি নয়। কোরআন বেশি বেশি পড়তে হবে, দীর্ঘ সময় পড়তে হবে, এই সুন্নাত। বিপদ আপদ থেকে মুক্তির জন্য বুখারি খতম করা হয়, এটা একটা বড় ধরনের বিধান। জি আল্লাহ নাউজুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মানুষকে এই বিপদ থেকে রক্ষা করুন। বুখারি পড়ানো হয় বিপদ আপদ থেকে বাঁচার জন্য, আল্লাহ গ্রহণ করো। একটি মেয়ে বিধবা, দুইটি সন্তান ছোট, এতিম, আমার নিকট আত্মীয় নিজের বাড়ি আছে, জমিও আছে, ওদেরকে থাকতে দেওয়া যাবে কি? একটি মেয়ে বিধবা, এটি সন্তান ছোট, এতিম ও আত্মীয় নিজের জমিও আছে, ওদেরকে জাকাত, আচ্ছা আচ্ছা, জাকাত দেওয়া যাবে কি? এখন যদি তাদের চলার ভালো ব্যবস্থা না থাকে তাহলে জাকাত দিতে হবে। বাড়ি আছে, জমিও আছে, কিন্তু এখন তাদের এগিয়ে চলছে না, তারা মিসকিনের মধ্যে গণ্য। মিসকিন কিন্তু ফকির নয়, ফকির যে চেয়ে বেড়ায় কোটি টাকা থাকতে হবে, মিসকিন চাইতেও পারে না সংসারে চলবে, ফকিরের কিন্তু অ্যাকাউন্ট আছে। মিসকিন এই হলো মিসকিন, অনেক টাকা আছে, একটা 5 লক্ষ টাকা একটা বাগান নিয়ে ছিল, এক রাতে সব হয়ে গেছে, ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, এলাকার লোককে তাকে সাহায্য করতে হবে, ও এখন মিসকিন নিঃস্ব। এইরকম ব্যাপার দিবেন, কোন মেয়ে যদি বাবার অনুমতি ছাড়া বিয়ে করে এবং তালাক হয়ে যায়, তাহলে পুনরায় বাবার অনুমতি নিয়ে বিয়ে করতে পারবে কি? যেখানে বিবাহ হয়েছে সেখানে তালাক হয়েছে, তালাকও হয়নি, বিবাহ হয়নি, কিছুই না। এখন বাপের অনুমতি নিয়ে বিবাহ যেখানে যাবে যাবে, আগেকার গুলো অন্যায় হয়েছে, ক্ষমা চাইতে হবে, পাপ হয়েছে, তোবা করতে হবে। ওতে বলা আছে 7 ছেলের মা হলো বিবাহ হবে না, বাপকে 2 জন সাক্ষী নিয়ে বিবাহ পড়াতে হবে জরুরি। বাপ না থাকলে তার ভাই পড়াবে, 20 বছর পরে হলে হবে, 40 বছর পরে হবে, বৃদ্ধ বৃদ্ধা অবস্থায় হলে হবে, কে বিবাহ পড়াবে? তার ছেলে পড়াবে। এর বৈধতাতে আসার কোনো পথ নাই। আল্লাহ নবী বলেছেন অভিভাবক ছাড়া বিবাহ বাতিল, বিবাহ বাতিল, বিবাহ বাতিল। অতএব বাপ বেঁচে থাকলে ননদকে অভিভাবক হতে পারবে না। ওখান থেকে বলুক যে আচ্ছা ঠিক আছে বিবাহ পড়িয়ে দেন, আমি রাজি আছি, এটা হলেই হলো। কেন রাগ করে থেকে যাচ্ছে? ও কোর্টে যায়, মেয়ে চলে গেছে এর কাছে, বা বলে দেখ যে আচ্ছা ঠিক আছে কাজী সাহেব বিবাহ পড়িয়ে দেন, আমি বাপ রাজি আছি। ঈদের সালাত 6 তাকবীরে আদায় করলে কি নামাজ আদায় হবে? নামাজ হবে না হবে সেটা ভিন্ন কথা। 6 তাকবীরে ঈদের সালাত চলবে কি না, মানে 6 তাকবীরের হাদিস আছে কি না, 6 তাকবীরের কোনো হাদিস নেই, 6 তাকবীর ঈদের সালাতের কোনো প্রমাণ নেই, 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে তার 22টা ব্যক্তিত্ব বা প্রতিনিধিত্ব যার কারণে শরম পাচ্ছে, মানে হাদিস ছেড়ে এমনি মতামতের দিকে যেতে হবে কেন? হাদিস তো তাজা হাদিস, 22টা হাদিস আছে, 12 তাকবীরের ঈদের সালাত, 6 তাকবীরের কোনো হাদিস নেই, 6 তাকবীরের সালাত থেকে ফিরে আসতে হবে। যারা আমরা মুসলিম ভাই, সকল দিনী ভাই বোনকে আমরা হাদিসের প্রতি আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি আর বলছি, আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি সব কিছু করতে পারো, আমার দিনী মুসলিম ভাইদের অন্তর পরিবর্তন করো, তারা যেন পরস্পরের প্রতি বিদ্বেষী না হয়, তারা যেন পরস্পরকে ভালোবাসতে শিখে, তারা যেন সবাই পরস্পরকে শ্রদ্ধা করতে শিখে, তারা যেন শ্রদ্ধার ভিত্তিতে পরস্পরকে দিন মেনে চলার সুযোগ দিতে পারে। আল্লাহ তুমি সকল দিনই ভাই বোনের অন্তরের সংকীর্ণতা দূর করো, সকল দিনই ভাই বোনের এবাদতকে তুমি কবুল করো,
তুমি সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মুসলিম পুরুষ নারীর জন্য ক্ষমা চাওয়ার আদেশ করেছেন, যে তোমরা নিজেদের জন্য ক্ষমা চাও আর পৃথিবীর সকল মুমিন পুরুষ নারীর জন্য ক্ষমা চাও। আমরা দিনী ভাই হিসাবে পৃথিবীর সকল মুসলিম পুরুষ নারীর, বিশেষ করে সিলেটবাসীর সকল পুরুষ নারীর জন্য আন্তরিকভাবে তোমার দরবারে আমরা আবেদন জানাচ্ছি, তুমি সিলেটবাসীর সকল মুসলিম পুরুষ নারীকে ক্ষমা করো। যারা বেঁচে আছে তুমি তাদেরকে তোমার আসলে পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো, তুমি তাদেরকে সঠিক আমল আকীদা অনুপাতে থাকার সুযোগ করে দাও। তোমার দরবারে জোরালোভাবে এই দাবি জানিয়ে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা।